সাগরের পোমা মাছ একদম তাজা, এককালে ধরে একটু আগে লইছে, কুটিয়ে মুটিয়ে ধুয়ে পালাই লইছি, সুন্দর করে রান্নু। এই বরিশালে মানুষের পোমা মাছ কেমন তারা রান্ধে এইটা দেখেন, যদি ভালো লাগে আবার কই এক লাইক শেয়ার করে অবশ্যই দেবেন আপনারা। এই লইয়া এক করই লইলাম, আজকে কাঁচা রান্নু মাছটা, আজ বরিশালের কেমন তারা পোমা মাছ কাঁচা রান্ধে এইটা দেখবেন। এই জায়গায় পেঁয়াজ রসুন এগুলো সব ছেঁচা আছে, এগুলো ছেঁচছি, এখন ছেঁচা কর সব করিডোর মধ্যে দিলাম, করিডোর মধ্যে দিয়ে এই এবার কি করবো, প্রথম হয়েছে যাইয়া হল এই যে হলদির গুঁড়া, হলদির গুঁড়া দিয়া এবার হয়েছে মরিচের গুঁড়া, এই মরিচ গুড়ি মুড়ি এইয়া দিমু, দুই চামচের একটু কম দিলাম মরিচের গুড়ি। হেয়ার পর এটা হয়েছে যাইয়া জিরা, জিরার গুড়ি দিলাম, এরপরে হচ্ছে যাইয়া ধনিয়ার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে লইলাম, এরপরে দিব তেল, এই যাইয়া সামিন তেল, বেশিও দিব না কমও দিব না, তেল দেওয়া হয়ে গেছে। এরপর আটখানে পানি দিব, এর মধ্যে একটু পানি দিছি ক্লিয়ার, এখন এটা সুন্দর করে কষাইয়া মশাইয়া হেয়ার পর এককাল পানিটা টাইনে হুগাইয়া যাইবে, এবার মাছটু দিব, মাছটা দিয়ে মাছটা আবার কষান লাগবে। আরে চুলো জল না কিলো তাড়াতাড়ি জল, আপুরা বাইরে সবাই চাইয়ে রয়েছে আমার ভিডিওর দিকে, দেখেন আপুরা এখন একটু লবণ দিতে আসি, আর একটু লবণ লাগবে। কষানে কু একটা ক্লিয়ার হয়ে গেছে, দেখেন কত সুন্দর তাজা মাছ, মাছ যোগ্য দিয়ে দিই। এখন আমি মাছ যোগ্য দিয়ে দিব, কষার নেমো রয়ে গেছে পুরো, মাছ যোগ্য দিয়ে মাছ সুন্দর করে কষাইয়ে মশাইয়ে লমু। আপনাকে যদি এরকম ভিডিও ভালো লাগে আজ দয়া করে এক সাবস্ক্রাইব করবেন, এক লাইক দেবেন, শেয়ার করবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই প্রত্যেক দিন রান্দা লাগে, তাহলে আপনাকে দেখানের লাগিয়ে আপনারা আপুরা ভাইয়ারা যদি ভালো লাগে তাহলে বরিশাল আন বেড়াইতে, এইরকম মাছ রান্ধে রান্ধে আপনাকে সবাই আমি খাওয়াবো। মাছ এককালে সুন্দর করে কষাইয়ে মশাইয়ে এককালে আর চুলো জল নাকা সুন্দর করে কষাইয়ে মশাইয়ে হালাইছি, এখন আপনাকে লগিয়া আবার এই মাছটা যে সময় আনছে সময় একাল জেতা লেখা লাফাইছে টকর টকর করে কুয়া কাটাই দিয়ে ধরিয়ে আনছে, সাগর পাড়ি দিয়ে সাগর দিয়ে ধরে আনছে, হেই আবার কিনে আনছে মোর দাদু, এখন রান্ধে দিব হেই পারে দাদু খাইবে। মোর অনেক ভিডিওতে একসময় মই মোর দাদুরে দেখা, মানে মোর সংসারে মই আর মোর দাদু ছাড়া কেউ নাই, মোরা দুইজনই আসি খালি, বাপ মা জাহানে দাদুর ভাই বোন সব আলাদা থাকে, মই আর মোর দাদু রান্ধে বেড়ে এরপর খাই, এখন মাছটা দাদুরে রান্ধে দিব। আপনাকে মোর দাদুর একদিন একটা ভিডিও দেখা মানে ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব ভাইকে আপনি কই সবার ভিডিও তো আপনারা ছাড়েন কিন্তু আমার ভিডিও কেউ দ্বারে নেন না কিছু না, এর লগে সাবস্ক্রাইব বাড়ে না ভিউ বাড়ে না, এত কষ্ট করি আসবো কতদিন ধরে, আমি ইউটিউবেতে ইয়ে করলাম, আমি ইউটিউবে ভাই গো ভাইরে আপনারা একটু মোর ভিডিওটা সার্চের মাধ্যমে সবার দ্বারে পৌঁছাই দিয়েন, সব ভাইয়েরা আপুরা জানি দেখতে পারে। মোর মাছ ফুটিয়ে আইছে পানি একটু টানলি, আপনাকে দয়া করিয়া মাছটা রান্দা এককাল ঝকঝক করা হয়ে যাবে, আপনাকে দেখাই হলাম। আহ আপুরা ভাইয়েরা মোর মাছ রান্ধা পুরো ক্লিয়ার হয়ে গেছে, দেখেন মোর মাছটার কালারটা কত সুন্দর চিনাইতে আছে, মোর ক্যামেরা কখনো পরে রইলে মুই এটা খেয়াল করি নাই, যাই হোক আপনারা দেখেন, দেখে যদি ভালো লাগে এক লাইক এক শেয়ার করে দিয়েন, আর এরকম যদি মাছ খাইতে চান তাজা।